হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের সাহায্যার্থে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। যাজ্ঞসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টারের উদ্যোগে এবং স্থানীয় আটলান্টা ক্লাবের সহযোগিতায় এই রক্তদান শিবির আয়োজিত হয়। দক্ষিণ কলকাতার গলফ ক্লাব রোড অর্থাৎ অধুনা উদয়শঙ্কর সরণিতে আটলান্টা ক্লাব সংলগ্ন দুর্গামণ্ডপ প্রাঙ্গণেই হলো এই শিবির। বেশ কিছু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এদিন। হিমোফিলিয়া সোসাইটি অফ ইন্ডিয়া ক্যালকাটা চ্যাপ্টারের সাহায্যার্থে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে স্থানীয় মানুষজন রক্ত দিলেন আর সামিল হলেন এই মহান উদ্যোগে। প্রথমত যাজ্ঞসেনী মিত্র রেইকি ট্রেনিং সেন্টার, যারা এই রক্তদান শিবির অর্গানাইজ করছে, এরা অ্যাকচুয়ালি বহুদিন ধরেই নোবেল কজের সঙ্গে যুক্ত। তো আজকে এখানে এসে অ্যাকচুয়ালি ইটস নট এ সারপ্রাইজ ফর মি, কারণ কি এরকম একটা জিনিস এক্সপেক্টেড ফ্রম দেম। এর আগে অনেক নোবেল কাজ এই ইনস্টিটিউশন করে থাকে, হ্যাঁ, তো সেই জন্য ভীষণ ভালো লাগছে এবং এর থেকে নোবেল ইভেন্ট আর কিছু হতে পারে না। তাই আমি এসে সবচেয়ে নোবেল কাজ করলাম, একটু ভালো গান শোনালাম, আর এর বেশি কী করতে পারি। খুবই ভালো লাগছে এবং এখানে এসে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখলাম। একজন অন্ধ উনি রক্ত দিচ্ছেন, তো এই দৃশ্য বিরল, মানে দেখা যায় না, খুবই ভালো। এবং আমি এক্সপেক্ট করব যে এনারা আরও নোবেল কজ সোশ্যাল কাজের দিকে এগিয়ে যান, যেটা ওরা যাচ্ছেন, তো হ্যাটস অফ টু দেম। আমরা আজকে যে রক্তদান শিবিরটা আয়োজন করেছি, এখানে নর্মাল রক্তদান শিবিরে রক্ত আমরা কি করি, একজন একটা রক্ত দিলে সেটা একজনই উপকৃত হয়, কিন্তু এখানে যেটা করা হবে সেটা হচ্ছে একজন যদি রক্ত দেবে তার থেকে যে প্লেটলেটটা নিয়ে, এখন প্রচুর ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর জন্য প্রচুর প্লেটলেট লাগছে, প্লেটলেট একজন পাবে। আমরা প্লাজমাটাকে আলাদা করা হচ্ছে, যেখানে হিমোফিলিয়া সোসাইটি, মানে হিমোফিলিক বাচ্চাদের প্লাজমা লাগে, থ্যালাসেমিয়াদের যেমন ব্লাড দিতে লাগে তেমনি হিমোফিলিয়াদের প্লাজমা দিতে হয়, তো সেক্ষেত্রে প্লাজমাটা হিমোফিলিয়ার বাচ্চারা পাবে এবং ব্লাডটা অ্যাজ ইট ইজ যেমন একজন পাওয়ার পাবে। আমার যেটা মেসেজ ছিল বা আমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সেটাতেও যে মেসেজটা দেওয়া হচ্ছে, যে একজন সন্তান যখন অসুস্থ হয়, একটা শিশু যখন অসুস্থ হয় তার মা কাঁদে, কিন্তু মায়ের চোখের জল কি একটা শিশুকে বাঁচাতে পারে? অনেক মায়ের কোল খালি হয়ে যায়, কিন্তু আমার সামান্য একটু প্রচেষ্টা, আমার সামান্য একটু ব্লাড যেটা যদি আমি দিই, তাহলে অবশ্যই কিন্তু একজন মায়ের কোল খালি হয় না।